এই হ্যালো এই হ্যালো হ্যাঁ তুম নরেন্দ্র মোদী হে হ্যাঁ মেয়ে বাংলাদেশ তো বলত হ্যাঁ মেয়ে ওই যে কইতিহাসী ওই মানে একটু বুঝে নিতে হবে আর কি মানে বিষয়টা হইল এই তোমারা দেশে ওই যে নুপুর শর্মা আমার রসুলকে গালি দিয়া থা তো তুম ওই এন পানিশমেন্ট কিউ নেই দিয়া ও ওরে তো অ্যারেস্ট করানো পড়ে গা না ওরা অ্যারেস্ট করে তারপরে ওকে শাস্তি দেনা পড়ে যদি শাস্তি না দাও তো কুয়েত কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিস্তিন ফিলিপাইন তারপরে ইরাক ইরান তোমার এই যে সৌদি আরবও তো খেঁপে গিয়া থা ওরা তো তোমার দেশের লোকজনকেও পারমিট বাতিল করিয়া দিয়া থা ও যদি শাস্তি না দাও তো আরও কিছু হয়ে যায়গা না ও তোমারা দেশে কিন্তু আগুন জ্বলেগা তারপরে আর একটা খবর শুনিয়া থা যে যারা প্রতিবাদ করিয়া থা তোমরা নাকি তাদের শাস্তি দিয়া থা তাদের বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে দিচ্ছ পাইছাও নাকি পাকা মকা জায়গা খুঁজে পাও না হ্যাঁ পাকা মোকার জায়গা খুঁজে পাও না তোমাকে কথা হইলো অসাম্প্রদায়িক তোমারা বলা অসাম্প্রদায়িক তো তোমরা তো সাম্প্রদায়িকের মানে ভিতরে বাস করিতেও অসাম্প্রদায়িক তোমাকে কথাটা হলে এরম যে জিলেপি বলছে একটু সুজাহি থাকতে পারিস না তো ওর যে পেঁয়াজ তা তোগের মধ্যে তো তার থেকে বেশি খারাপ রে মেরে দেশে এসে দেখে যা মেরে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ভাই ভাই বাস করিয়া থা আর তোমারা দেশে প্রতিদিন গোলমাল লাগে গা দাঙ্গা লাগেগা হাঙ্গামা লাগে গা কেউ কেউ এইসা করে গা হ্যাঁ তোমারা কি মানুষ ও না পড়ে গা না কি মানুষ হওয়া লাগে না হ্যাঁ মানে মানুষ হওয়া লাগবে না তোমার আগের কথা তো বোঝো না বাংলায় না খোলি তোমরা আসলে বুঝবা না ঠিক আছে করছি কি মানুষ হও ভালো মানুষ হও হ্যাঁ ক্ষমতা পাইছাও ক্ষমতা চিরদিন থাকবে না নেই সমস গিয়া তোমার ক্ষমতা চিরদিন নেই থাকে গা হ্যাঁ এ ক্ষমতা চল যায়গা পাঁচ বছর দশ বছর বাদ মেয়ে ক্ষমতা চল যায়গা আর যদি ক্ষমতা নেই যায়গা তো তো মোড় যায়গা না আজ বা কাল মোর মোর জানা পড়ে গা তোমারা শ্মশান করিয়া তারপরে আগুন করিয়া জ্বালাইয়া দিয়া তা ওই এসব করে গা আর কি যাই হোক আর কি তো এন বিষয় হইলো তাহলে কি কথাটা ঠিক আছে এন কথা হইলো যে ভালো মানুষ হয়ে হবে ভালো মানুষ হতে হবে হ্যাঁ অশান্তির সৃষ্টি করা যাবে না ওই মৌসুমী আর জাহেদ খান আর এই যে ওমর ছানি ঝামেলা করছে আমাদের দেশে আর ওই দেশে এই যে নূপুর শর্মা আর ওই নবীন আর তোমরা মিলে সাথে কোথায় এই একটা বিশ্বব্যাপী ঝামেলা করতেছা ওই সানি আর জাহেদ খান ফোন দিয়েছে মনে হচ্ছে ও আচ্ছা তাহলে আমরা এত ওই মেরে ওয়েটিং আয়া না তো আর নেই তাহলে কেটে দিচ্ছি হ্যাঁ আচ্ছা